আসলে রায় তো বিচার বিভাগের রায় নয়, রায়টা হচ্ছে একটি ফ্যাসিস্ট রেজিমের রায়। এটা কোন বিচার বিভাগের রায়, এটা কেউ বাংলাদেশে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। এটা যে একটা ফ্যাসিস্ট রেজিম জনগণকে বাইরে থেকে জোর করে দখলদার হিসেবে বসে আছে, তাদের রায় পরিষ্কার কথা। এবং যারা আইনের নামে বেআইনি কাজ করছে, আইনকে ব্যবহার করে যত বেআইনি কাজ আছে সবকিছু তারা করে যাচ্ছে, অসাংবিধানিকভাবে সংবিধানকে সংশোধন করেছে, যেটা সংবিধান সংশোধন হয় না, সংবিধানের কোন নিয়মে যে সংশোধন হয় না, তারা অসাংবিধানিকভাবে সংবিধান সংশোধন করেছে। রাষ্ট্রের তিনটি অঙ্গ বিচার বিভাগ, লেজিসলেচার, নির্বাহী বিভাগ, যেগুলো আলাদা আলাদাভাবে কাজ করার কথা, নিরপেক্ষভাবে মাঝখানে একটা ওয়াল থাকার কথা, প্রত্যেকটিতে সবাই যার যার অবস্থান থেকে নিরপেক্ষভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা, সংবিধানকে এমনভাবে তারা পরিবর্তন, যেটা আমি আগেই বলেছি, অসাংবিধানিকভাবে সংবিধানকে পরিবর্তন করে এমন অবস্থায় দেশকে নিয়ে গেছে আজকে এই তিনটির মধ্যে কোন ওয়াল নাই। যারা আলাদা আলাদাভাবে কাজ করার কথা ইন্ডিপেন্ডেন্টলি দেশের স্বার্থে, নাগরিকের স্বার্থে, দেশের নাগরিকের স্বার্থ সুরক্ষা করার জন্য যে বিষয়, যেই অঙ্গগুলোকে আলাদা আলাদাভাবে কাজ করার কথা সেটাকে তারা আজকে একাকার করে ফেলেছে। আপনি কারোর থেকে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ এবং লেজিসলেটরের মধ্যে এখন আর কোন বিভক্তি নাই, মাঝখানে কিছু নাই, কারণ ফ্যাসিস্ট রেজিম অনির্বাচিত অবৈধ দখলদারদের কাছে এই কাজগুলো যদি রাষ্ট্র যদি তার প্রপার সত্যিকার অর্থে সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ফ্যাসিস্ট সরকারের কিন্তু কোন অস্তিত্ব থাকতে পারে না, অবৈধ সরকারের অস্তিত্ব থাকতে পারে না, অনির্বাচিত সরকারের অস্তিত্ব থাকতে পারে না। বাংলাদেশে তাদেরকে টিকে থাকতে হলে তাদেরকে এই কাজগুলো করতে বাধ্য করা হয়েছে, তারা বাধ্য এই কাজগুলো করার জন্য, তারা হলে তাদের কোন অস্তিত্ব থাকবে না এখানে, কারণ জবাবদিহিতার প্রশ্ন যখনই আসবে তখন একটা ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে। তাইলে একটা আওয়ামী মডেল অফ অর্থনীতি তৈরি করেছে তারা, এটার নাম আমি দিয়েছি আওয়ামী মডেল অফ ইকোনমিক্স। এটা তাদের নিজস্ব মডেল, বিশ্বাস যে কোথাও পাবেন না। অনেক ফ্যাসিস্ট সরকার আছে, অনেক লুটপাটের ইতিহাস আছে বিশ্বে, কিন্তু আওয়ামী মডেল অফ লুটপাট এবং অর্থনীতি এটা দ্বিতীয় পাবেন না কোথাও।